আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আজকে আমরা একটা একজিও গাড়ির কাজে আসলাম। বেসিক্যালি এটা হচ্ছে 2011 মডেলের গাড়ি। সো আমরা যদি একটু দেখি, সো এই গাড়িটাতে আমরা মেইনলি যে ইস্যুতে আসলাম সেটা হচ্ছে গাড়িটা গিয়ারে ভাগে না। সো আমরা একটু দেখাচ্ছি, দেখুন লুক আপ হিয়ার। সো গাড়িটা স্টার্ট, আলহামদুলিল্লাহ গাড়িটা স্টার্ট। সো আমরা একটু দেখাচ্ছি, পার্কিং আছে, আমরা যখন আরে দিচ্ছি তখন পিছনে যাচ্ছে, দেখুন। ওকে ফাইন, বাট আমরা যখন ডিতে দিচ্ছি দেখুন গাড়িটা ভাগতেছে না, দেখুন। সো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আমি যে ফুল অ্যাক্সিলারেশন করছি তা যাচ্ছে না গাড়িটা। সো গাড়িটা ভাগতেছে না। সো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা, ওটা হচ্ছে ওনারা মেইনলি গিয়ার অয়েলটা রিপ্লেস করে নাই, আর ওনারা গিয়ার অয়েলটা রিপ্লেস করে নেই। লাস্ট 40,000 কিলোমিটার ওনারা উইথাউট তেল চেঞ্জ করেন ছাড়াই ওনারা এটা ড্রাইভ করলো। দ্যাটস ওয়াই এখন আসলো ওনাদের এই সাফারিটা, দ্যাটস ওয়াই ওনারা আমার ওয়ার্কশপে গেলো এবং তারা আমাকে নিয়ে আসলো তাদের হাউসে। সো আমি গাড়িটা চেক দিলাম, ডায়াগনোসিস করলাম, ভিজুয়াল ইন্সপেকশন করলাম, দেখলাম অল ইজ ওয়েল গুড, বাট হচ্ছে আনফর্চুনেটলি গিয়ারটা ডিতে রান করতেছে না। সো এখানে ওনাদের যে ইস্যুটা হয়েছে সেটা হচ্ছে গিয়ার বক্সের তেলটা খারাপ হওয়ার কারণে বা তেলটা লং টাইম রান করার ফলে তাদের আজকে গিয়ার বক্সটার ইস্যু। সো আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ডেড করি, হাইলি রিকমেন্ডেড, যে আপনারা অবশ্যই আপনাদের গাড়ির গিয়ার বক্স সম্পর্কে সচেতন হন, গিয়ার অয়েলটা যথাসময় রিপ্লেস করেন এবং সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের গাড়িগুলা প্রপারলি মেনটেনেন্স করেন। দেখুন আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, দেখুন এখানে যে 80 অয়েল প্রেশার, সো দিস প্রেশার ইজ 0.37, বাট আমি যখন ডিতে দিচ্ছি এটা প্রেশারটা ইনক্রিজ করে আবার ডিক্রিজ করতেছে, দেখুন গিয়ার ইজ নিউট্রাল। এখন দেখুন আমাদের গিয়ার আছে নিউট্রাল, এখানে নিউট্রাল, দ্য প্রেশার ইজ 0.49 এমপিএ, এই মিলিপ্যাস্কেল যেটা, বাট আমরা যখন ডিতে দিচ্ছি দেখুন, সো এখন ডিতে গাড়ি, গিয়ার প্রেশার দেখুন 97.41, আবার ছেড়ে দিচ্ছে, অর্থাৎ দিস ইজ দ্য প্রেশার ডিক্রিজ করতেছে, প্রেশারটাকে রান রাখতেছে না। দেখুন আবার আমি নিউট্রাল করলাম, দেখুন আমি আবার যখন ডিতে দিই দেখুন তখন প্রেশারটা ইনক্রিজ করে আবার ডিক্রিজ বা ছেড়ে দিচ্ছে, দেখুন। এখন আমি নিউট্রাল থেকে ডি দিই, দেখুন দেখুন 80 অয়েল প্রেশার রান করছে, ইনক্রিজ করছে আবার ডিক্রিজ, অর্থাৎ ছেড়ে দিচ্ছে। অর্থাৎ গিয়ার বক্সের ইন্টারনাল ইস্যু এটা হচ্ছে, আমাদের ডির পজিশনের জন্য গিয়ার বক্সের যে ডায়াফ্রাম থাকে বা আমরা যেটা অটো ক্লাস বলি বা অটো বাটি, সেটা খাওয়া বা সেটা ড্যামেজ। সো আমরা এখন তাদেরকে যে বিষয়টা সেটা আমরা তাদেরকে আমরা সেটা বুঝিয়ে দিচ্ছি। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা বিশেষ করে অ্যালিয়ন প্রিমিয়াম এক্সিও সিভিটি গিয়ার ইউজ করতেছেন, আপনারা অবশ্যই ইউ শুড বি মাস্ক কনসাস অ্যাবাউট ইউর কার। সো আমরা অনেক সচেতনতার জন্য সবসময় বলি আপনাদের উদ্দেশ্যে টিউটোরিয়ালগুলো করি, যাতে আপনারা সচেতন হন এবং আপনারা গাড়িটাকে ওয়েল মেনটেন্স রাখতে পারেন। বিকজ অফ আজকে আমার এই ভাই হয়তো 5,000 টাকার, সে গতকালকের আগের দিন আমাকে নক করলো যে ফয়সাল ভাই আমি আসতেছি ইনশাল্লাহ গাড়ির কাজের জন্য আপনার ওয়ার্কশপে, বাট উনি টাকা অ্যারেঞ্জ হয় নাই বা যে কোনো কারণে ব্যস্ততার কারণে উনি যায়নি, বাট কালকে শুনি এই কথা এবং আজকে নক দিল এবং সকালে আমি আসলাম এবং হোল ডে ওয়ার্কিং করলাম বা এখানে ডায়াগনোসিস করলাম, সব শেষে তাকে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে গিয়ার বক্স ইস্যু। সো আমরা এটা হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করবো এটা রিপেয়ার ইস্যু নিয়ে, বা আমরা চেষ্টা করবো এটাকে সাকসেসফুলি রিপেয়ারের মাধ্যমে রান করার জন্য। সো গাইস, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সার্বিকভাবে আমার জন্য দোয়া করুন যাতে আমি এটা কন্টিনিউ করতে পারি।